আসসালামু ওয়ালাইকুম কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি রেসিপি চিকেন ফ্রাই পারফেক্ট চিকেন ফ্রাই কিভাবে করতে হয় সেটা আমার এই রেসিপি থেকে জেনে নিন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি করছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটা তৈরি করছি এখানে আমি ছয় টুকরা মাংস নিয়ে নিচ্ছি রানের মাংস নিয়ে নিয়েছি আমি এখানটায় বড় সাইজে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজে নিতে পারবেন আমি বড় সাইজটা নিচ্ছি আমি এখানে ছুরি দিয়ে এখন মাংসগুলোকে পাশে আপনার কেটে কেটে দিব যেন মাংসের ভেতরে মশলাটা পুরো আপনার পারফেক্টভাবে ঢুকে আমি কেটে নিয়েছি এরপর যে আমি এখন এখানে এক চামচ আপনার লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচে কাবাব মশলা দিচ্ছি এক চামচ রসুন আদা পেস্ট আর জিরা পেস্ট দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আমি এখানে লবণ পরিমাণটা কম দিচ্ছি কারণ এখানে আমি সয়া সস অ্যাড করব তাই একটা চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এখানে দুই দুই টেবিল স্পুন পরিমাণ আমি আপনাকে এখানে সয়া সসটা দিচ্ছি এবার আমি ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে ঘষে ঘষা আমি মিশিয়ে নিব চেষ্টা করবো একটু ঘষে ঘষে মিক্স করতে কারণ মাংসের ভেতরে যেন মশলাটা ভালোভাবে প্রবেশ করে মাংসের ভেতরে যদি মশলাটা না যায় তাহলে আপনার ফ্রায়ে পরে জিনিসটা আপনার চিকেনটা খেতে ভালো লাগবে না আমার চিকেনটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আমি এক ঘন্টা পর ফিরে এলাম আমি আবারও ভালো করে একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এবার আমি চিকেনগুলো সবগুলো দিয়ে দিব লো আছে চিকেন এগুলো ভাজতে চেষ্টা করবেন যদি হাই হিটে ভাজেন তাহলে ভেতরে মাংসটা কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে তাই অল্প আছে ফার্স্টে ভেজে নেবেন আমার এক পাশটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন উল্টে পাল্টিয়ে অন্য পাশটা উলটিয়ে দিব আমি উল্টে দেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে পাটা কত সুন্দর হয়েছে পারফেক্ট চিকেন ফ্রাই ভাজার জন্য আপনারা সময় চেষ্টা করবেন অল্প আছে ভাজার জন্য আর এই চিকেন ফ্যাটে কাব্য মশলা অ্যাড কর অ্যাড করলে আর বাকি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে আমি শুধু কাব্য মশলাটাই ইউজ করেছি আপনারা একবার এই কাব্য মশলা দিয়ে ইউজ দিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে এই চিকেনটা দিয়ে আপনার পরোটা খেতে ভালো লাগে আপনার এই এই চিকেনটা খেতে আপনি বি চিকেনের ছাত্রা পাবেন খুবই টেস্ট লাগে খেতে এই চিকেনটা আশা করি আপনারা বানিয়ে খাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে I love this.